BNP to Monocorana, Yamamot, Premier Projon, Jubo League, Saturday League, Amar Garitabang. Aumilik will Garibango. BNP the Boishka, Atoporko Shambatok on a Shuzuk Tagbena, Shangbi Danik on a Shuzuk Tagbena, Gonotantik on a Shuzuk Tagbena, Shakane, I'm Jabokota, I'm to Razin the Cortiche, a Hong Kotabola Juntamata platform, Chijun Trimul Kujanis, Sarama Kujanis, Joan Tato, Kalkato Shammelon. আমি আমার সম্মতি প্রদান করছি আনুষ্ঠানিকটা কালকে হবে এটা এই ধরনের কথা প্রস্তাব উঠছে তবে কাউন্সিল কালকে সিদ্ধান্ত নেবে আমি মনে করি বিএনপি এখন অত্যন্ত সুসময় বিএনপি দিল আমাকে এনে বহিষ্কার করে সুপ্রিম কোর্টে 1,500 গাড়ি থাকে যুব লীগ ছাত্র লীগে আমার গাড়িটা ভাঙে জিগান প্রেসিডেন্ট না আছে এখন আওয়ামী লীগ বলবো গাড়ি মাংব বিএনপি দিব বহিষ্কার করে এবং কোনো এই আত্মপরক সম্পর্কের কোনো সুযোগ থাকবে না সাংবিধানিক কোনো সুযোগ থাকবে না গণতান্ত্রিক কোনো সুযোগ থাকবে না সেখানে আমি যাব কোথায় আমি তো রাজনীতি করতে চাই আমি তো এই গাইবি মকদ্দমার বিরুদ্ধে সমালোচনা করতে চাই জীবনভর করে আছি এই যে দ্রব্যমূল্যের ব্যাপারে বিরুদ্ধে সমালোচনা করতে চাই এই মানি লন্ডারিং হচ্ছে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং হয়ে যাচ্ছে তারপরে পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য আছে কালকের পত্রিকায় যে অর্থনৈতিক হাই বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পারতেছে না আমরা তো স্টাডি করে এবং স্টাডি করে কথাগুলি বলতে চাই এখন আমার কথা বলার আমার প্ল্যাটফর্ম কোথায় এবং আমার এই প্ল্যাটফর্মটা আমি তো ফট করে সরকারি দলে যেতে পারবো না আমি যেই ধারায় রাজনীতি করে আসি যেটা বিশ্বাস করি জাতীয়তাবাদের রাজনীতি বিশ্বাস করি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি খেটে খাওয়া মানুষের পক্ষে বিশ্বাস করি মানবতা বিশ্বাস করি এগুলি যেখানে আছে সেখানে আমার যেতে হবে বেশটা নাজমুল হুদায় বাংলাদেশের মধ্যে প্রথম মানবাধিকারের কথা বলছেন তিনি এই বেশটা নাজমুল হুদা বহিষ্কার হয়েছে এই মন্ত্রিত্ব হারাইছে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে এটা আপনারা জানেন তা আমি তো কথা বলতে চাই জীবনভরে বলে আছি এই অবস্থাকেই আমি পরিবর্তন করব নাও আই এম রানিং 72 72 বছর বয়স আমার এত বছর যে অবস্থা পরিবর্তন করতে পারি নাই পুলিশের মাই খেয়ে এতবার জেল খেটা গুলি খেয়া এত অত্যাচার নির্যাতিত হয়ে যে অভ্যাস পরিবর্তন হয় এখন এই অভ্যাস পরিবর্তন কীভাবে হবে এখন কথা বলার জন্য তো আমার একটা প্ল্যাটফর্ম দরকার সেই জন্য এই তৃণমূল খুঁজে নিছে তারা আমাকে খুঁজে নিছে জয়েন্টটা তো কালকে তো সম্মেলন আমি আমার সম্মতি প্রদান করছি আনুষ্ঠানিকটা কালকে হবে এটা এই ধরনের কথা প্রস্তাব উঠছে তবে কাউন্সিল কালকে সিদ্ধান্ত নেবে কাউন্সিলে এটা সিদ্ধান্ত হবে এই বেশটা নাজমুল হুদা স্যারটা আমার আর্টিকেল সিনিয়র উনি আমার কিন্তু পেশাগত সিনিয়র ওনার যে চ্যান্সেলি চেম্বার ওই চেম্বার আমি ওকালতে শুরু করছি তো উনিও আমার বলছেন উনিও আমাকে উনিও ব্যারিস্টার নাজমুল হুদা বেঁচে থাকতো তিনি আমাকে ডিজায়ার করছেন যে এটা সবার সাথে সম্মতি করে আমি তো সবার সম্মতি নিই অবশ্যই এটা তো কালকে আপনারা পাবেন স্বাগত জানাচ্ছি কি জানাচ্ছে না এটা কালকে আপনারা দেখবেন এবং আপনি তো পোস্টার দেখছেন যে ব্যারিস্টার নাজমুল হুদা যে সুযোগ্য কন্যা অ্যাডভোকেট অন্তরা হুদা সে তো পিসাইড করবে আপনারা যেরকম শুনছেন আমিও সেটা সেরকমই শুনছি এরকম এখন পর্যন্ত যোগাযোগ হয়নি আমি মনে করি বিএনপির এখন অত্যন্ত সুসময় বিএনপি অত্যন্ত ভালো সময় কাটাচ্ছে বিএনপির জন্মলগ্ন থেকে যত সময় গেছে এখন তার সুসময় এবং বিএনপির সুসময় দেখেই আমাদের মতো এই রাস্তাঘাটের লোক এখন আর বিএনপির প্রয়োজন নাই যখন ব্যানার দরতে লোক পাওয়া গেছিলো না তখন তৈমুর আলম খান্দাকের প্রয়োজন ছিল যখন বিএনপি একটা নারায়ণগঞ্জে একটা অথরাইজ অফিস ছিল না তখন তৈমুর আলম খান্দাকের প্রয়োজন ছিল যখন জিয়া রহমানের মুরালে যখন কালি মেখা দিছিল সেই মুরাল ডিসিকে দিয়ে পরিষ্কার করানোর জন্য তৈমুর আলম খান্দাকের প্রয়োজন ছিল এখন তো বিএনপি জয় জয়কার পাপ এবং আমি বিএনপির জন্য দোয়া করি তাদের জয় জয়কার অব্যাহত থাকুক
এখন আর আমাদের তাদের প্রয়োজন বিএনপি আমার লোকে খারাপ ব্যবহার করছে এই কথা তো আমি বলি নাই আমি বিএনপি এত বড় দল আমার মতো একটা নগণ্য কর্মী কি তার ভুল ধরার ক্ষমতা রাখি আমি তো আগেও বলছি যে দল যা সিদ্ধান্ত নিছে সিদ্ধান্ত যা আমি তো কোনোদিন বিএনপির বিরুদ্ধে করি নাই এখনও করি না ভবিষ্যতেও করব না 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 বিএনপি ক্ষতি করে হবে না এই জন্য বিএনপি মনে করে এবং বিএনপির কোনো কোনো নেতা মনে করে এবং আমিও তাদের সাথে একমত হয়ে মনে করতে চাই যে বিএনপি একটা মহাসমুদ্র এই মহাসমুদ্রের থেকে এক বালতি পানি গেলে সমুদ্রে কিছু আসে যায় না যেমন বিচদ্রী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহাসচিব এক বালতি পানি প্রতিষ্ঠাতা কর্নেল অলি এক বালতি পানি ব্যারিস্টার নাজমুল হুদা এক বালতি পানি তানবির আহমদ সিদ্দিকী এক বালতি পানি এরকম এক বালতি পানি কয়ে গেলে তো বিএনপির কিছু হবে যাবে আসবে যাবে না বিএনপি যারা করা তারা করবে যারা মনে করবে যে তৃণমূল পর্যায়ে তাদের রাজনীতি করা দরকার তারা আসবে পুনরায় জাসদ চারটা টুকরো হয়েছে জাসদ কি ভেঙে গেছে এটা এটা বিএনপি নেতারা বলছে তখন ওইটা শুনে আমি বলতেছি তখন কিন্তু এই কথাটি বলছে বিচর দুজন চলে গেছে বহিষ্কার করছে তখন কিন্তু বিএনপির নেতারা এই কথাটাই বলছে আর আপনি যেমন এই শ্রদ্ধেয় নেতা সাইফুর রহমান সাহেবের যে কথাটা উনি বলে গেছে এই কথাটা যেমন আপনিও যেমন শুনছেন আমিও শুনছি উনি এই কথাটা বলছেন সম্পর্কের ফাটলের বিষয় এখানে না সিদ্ধান্ত তো উনিই দেন আমি তো মনে করি যে উনি দলের চেয়ারম্যান বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করেন সিদ্ধান্ত তার থেকে আসা উচিত এটা বিএনপি বিএনপি তো মনে করে না যে আমার মতো তৈমুরের প্রয়োজন এটা তো ভাইস ভার্সার ব্যাপার আমি অপেক্ষা করছি